হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, তা এখন চা করতে বসেছি। এই দেখো, জাস্ট চায়ের জল দিয়েছি, মানে চায়ের সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার শুধু গ্যাসটা অন করব, অন করে চাটা করব। তা এখন আমি এই দেবা মিলে চাটা খাবো, সাথে ব্রেকফাস্টও খাবো। তা ব্রেকফাস্টে আজকে আছে রুটি আর তোমার আলুর দম। সেদিনকে যে আলুর দম করেছিলাম পরোটার সাথে, সেই আলুর দম। তা এখন চাটা হয়ে যাক, হয়ে যাওয়ার পর তারপরে খাবো। এই দেখো, এখন আম চলে এসছে, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এসছে। আম তো এখন মানে অনেকদিন আসা আরম্ভ হয়ে গেছে। দেবা আম নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, এটা তো ভেজানো রয়েছে। এই দেখো ফ্রিজের মাথায় আম কলাগুলো রাখা রয়েছে। তা চলো চাটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে খাবারটা নিয়ে বসছি। এই দেখো, এই আলুর দম আর রুটি খাচ্ছি, আমি আর দেবা খেতে বসেছি, এখন ব্রেকফাস্ট করতে বসেছি। চলো ব্রেকফাস্টটা করে নিই। সিম্পলি আজকে আলু উচ্ছের তরকারি করেছি, এই যে আলু উচ্ছে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট তরকারি। আর এই ভাত বসেছে, এখন ভাত হচ্ছে। আমও কেটে রেখেছি, আম কাটাটা সব হয়ে গেছে। আর গুনগুন দুটো বাজে, ভাতটা নামিয়ে গুনগুনকে স্নান করাবো। স্নান করিয়ে তারপরে আমি বাবু, এই আমি দেবা আর গুনগুন মিলে লাঞ্চ করতে বসাবো। কারণ বাবুর আস্তে আস্তে, এখন বাবুর আস্তে আস্তে প্রায় চারটে শোয়া চারটে হয়ে যায়, আর এসেই ও খায় না। এসে পেলাম একটু বিশ্রাম করি, শুয়ে নিয়ে খেতে খেতে ওর সেই সাড়ে চারটে পাঁচটা হয়ে যায়, ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়। তার সেই জন্য এখন ভাতটা হোক, হয়ে যাক। হয়ে যাওয়ার পর অ্যালেক্সেরও খাওয়া হয়ে গেছে, অ্যালেক্সকেও খেতে দিয়ে দিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। আজকে ও ডগ ফুড খেয়েছে, সেই জন্য এখন ভাতটা নামাবো, নামিয়ে গুনগুনকে স্নান করাবো, করিয়ে নিয়ে তারপরে খেতে বসবো। তাই চলো আগে ভাতটা নামি ঠাবি নিই, লাঞ্চ ফাঞ্চ করে নিই, করে তারপরে আবার ফিরে আসছি। দেখো, আমি এখন গুনগুনের হলিডে হোমওয়ার্কগুলোকে নিয়ে বসেছি, কারণ তোমরা তো দেখেছিলে ওকে স্কুলে অনেকগুলোই হলিডে হোমওয়ার্ক দিয়েছে। তার ফলে আমি ওকে কিছু খুঁজে খুঁজে হেল্প করে দিচ্ছি, যাতে ওর লিখতেও সুবিধা হয়। নেক্সট মর্নিং, আজকে অমাবস্যা ছিল, মায়ের ফলরায়ণী অমাবস্যা। তা সেই জন্য আমি মন্দিরে, একটা মন্দিরে আমি পুজো দিয়েছিলাম, সেই মন্দিরটা তোমরা জানো, নবগ্রহ মন্দির। সেটা একবার মায়ের সেই অমাবস্যা কালী পুজো হয়েছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। তা ওই মন্দিরেই আমি মাকে পুজো দিতে যাই। তা এবার দেখো, এই পুজো হয়ে গেছে, পুজো মানে সাড়ে ছটা না সাতটাতে ছেড়ে গেছে। তা আমি আজকে ভোগ আনতে গেছিলাম, তা দেখো তোমাদেরকে ভোগটা দেখাই। এই হচ্ছে মায়ের ভোগ, তোমার খিচুড়ি আর লাবড়ার তরকারি। আর এই দেখো, একটাকে দেখো, খাবার দেখে খাবার গন্ধে নেচে কুঁদে বেড়াচ্ছে। ও খাবে, ও খিচুড়ি খাবে, ও লাবড়ার তরকারি খাবে, ও পাগল হয়ে গেছে। আর এই হচ্ছে ফল, মায়ের ফল। তা চলো ভোগটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের কাছে ব্যাক করছি। এখন তো তোমার মায়ের ভোগও খাওয়া হয়ে গেছে, প্লাস ডিনারও হয়ে গেছে। তা যেহেতু কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, তো সেই জন্য আজকে ভিডিওটা এন্ড করছি। কারণ কালকে করতে পারিনি একটা কারণে, কালকে একটা সিনেমা দেখছিলাম, তোমরা সবাই জানো যে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, বইটা দেখছিলাম। বইটা অদ্ভুত, তোমরা দেখো নিশ্চয়ই, অনেকের মধ্যে তোমরা হলে দেখে নিয়েছো, আমি যাইনি, কারণ আমি কালকে বসে নেটফ্লিক্সে দেখলাম। বইটা আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। আর ওইটা নাকি আমি পরে জানতে পারলাম যে ওইটা রিয়েল ফ্যাক্ট, মানে রিয়েল স্টোরি। তা বইটা আমার সত্যি অদ্ভুত লেগেছে, ভালো লেগেছে। তা তোমরাও জানাবে তোমাদের কেমন লাগলো। তা আর আমি এখন এই কিছুক্ষণ আগে একটা সিনেমা দেখে উঠলাম নেটফ্লিক্সে, কাঁঠাল। ওইটা অন্য টাইপের বই, কিন্তু বইটা, ওটাও বেশ ভালো লাগলো, কমেডিয়ান প্লাস সব কিছু মিলিয়েই রয়েছে। তা যাই হোক, তা যদি তোমাদের দেখো, আমি ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম কিছু জিনিস, কিনেছিলাম বলতে তোমার ব্লিঙ্কিট থেকে এই ম্যাগি নিয়েছি, বা আমাদের ইয়ের জন্য ম্যাগিটা লাগে সাধারণত, বার প্রত্যেকের বাড়িতেই ম্যাগি লাগে, ম্যাগিটা নিয়েছি। এটা হচ্ছে তোমার 12টা পিসে, আর এই হচ্ছে ইয়াপ্পি, ইয়াপ্পি আমি খাই না, এটা ইয়াপ্পি বাবুর জন্য, এটাও তোমার 12টা পিসে। আর তার সঙ্গে একটা মিল্কমেড নিয়েছিলাম, আর ফান্তা নিয়েছিলাম, কারণ এই কদিন ধরে খাচ্ছিলাম ওই লিমকা খাচ্ছিলাম, তা সেই জন্য আজকে ফান্তা নিলাম। তা মিল্কমেডটা নিয়েছি পায়েস করার জন্য। তা যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করে তার সঙ্গে বেল আইকনটাও টিপো, যাতে মাঝে মাঝে আমি যা ভিডিও দিচ্ছি সেই
ভিডিও নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে এখনকার মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিম।